नातीचूट चैनेले आबार तोमादेर स्वागत। तोमादेर पॉलिटेक्निक फार्स्ट सेमिस्टारे जे सबथेके टाफ सबजेक्ट जेटा बेशिरभाग स्टूडेंटेर काछे सेटा होच्छे इंजिनियारिंग मैथमेटिक्स। एई सबजेक्टटाई तोमादेर अनेकेर भयेर कारण। तो एर पिछने अवश्य कारण आछे। तो मेन जे कारण सेटा होच्छे तोमरा बेशिरभाग स्टूडेंट माध्यमिक बा उच्च माध्यमिके बेंगली मीडियम स्टूडेंट छिले, बांग्लाते अंक शिखे एसेछो आर एखाने एसे डायरेक्ट इंग्लिश भार्सने तोमादेर पढ़ते हय। एमनकि अनेक कलेजेर जे प्रफेसर बा लेक्चारार आछेन तेनाराओ इंग्लिशेई अंकगुलो करायेन, जार फले एई अंकगुलो प्रथमत ट्रांसलेशन तोमादेर बुझते असुविधा हय, द्वितीयत अंकटा बुझते असुविधा हय। तारपर जारा साइंस छाड़ा अन्य कोनो ट्रेड थेके एसेछो, मैथ सबजेक्टटा जारा अनेक दिन आगे पढ़ेछो माध्यमिके, हाँ उच्च माध्यमिक हयतो आर्टस निये पढ़ेछो, तादेर क्षेत्रे प्रथमत ट्रांसलेशन बुझते असुविधा हय, द्वितीयत एर अंकगुला बुझते असुविधा हय, जार कारणे एर प्रिपारेशनटा तोमादेर पक्षे खूब जटिल हये जाय। एछाड़ाओ आरेकटा समस्या जेटा होच्छे तोमादेर टाइमटा खूब कम थाके। फार्स्ट सेमिस्टारे जेहेतु एडमिशन होते अनेक देरी हये जाय, जे कारणे छय मासेर जे सेमिस्टार सेटा तोमादेर तीन मासे रिड्यूस हये गेछे। तो तोमादेर क्लासेर टाइम मोटामुटी तीन मास, तो एई कम समये एतगुलो चैप्टार करा, एई चैप्टारगुलो साधारणत जारा इलेवेन टुएल्भे साइंस निये पढ़े तो क्लास इलेवेने एक बछरे कभार हय, तो सेई एक बछरेर जिनिसटा तोमादेर तीन मासे कभार करते हय, जे कारणे এই সাবজেক্টটা প্রিপারেশনটা তোমাদের কাছে একটু ভয়ের কারণ হয়ে দাঁড়ায় যে কিভাবে হবে বা কিভাবে বুঝব কিভাবে করব। তো আজকে এই চ্যাপ্টারগুলোতে একটু স্মার্টলি যদি তোমরা পড়াশোনা করো, যে কিভাবে একটু কম চ্যাপ্টার পড়ে দুই একটা চ্যাপ্টার বাদ দিয়ে যদি পড়া যায় তাহলে কিভাবে তোমরা একটা ভালো নাম্বার তুলতে পারবে। হ্যাঁ, কেননা কেউই চায় না যে ম্যাথমেটিক্স সাবজেক্টটা ফেল হয়ে যাক বা সাপ্লি পেয়ে যাও। তো সাপ্লি না পাওয়াটাই সব থেকে ভালো, সাপ্লি পেলে সেটা অনেকটা সমস্যা, পরবর্তীতে আবার পরীক্ষা দিতে হবে, যার ফলে পরবর্তী সেমিস্টারে তোমার এফেক্ট পড়তে পারে পড়াশোনাতে। হ্যাঁ, এই জন্য যেটা বলবো তোমরা একটু ভালো করে স্ট্র্যাটেজিক্যালি স্মার্টলি পড়তে হবে, যাতে প্রিপারেশনটা ভালো হয়, অন্তত ভালোভাবে সম্মানের সাথে পাস করতে পারো। তো আলোচনার পূর্বে আর একটা জিনিস যেটা বোঝা উচিত, যে লাস্ট ইয়ারের একটু প্রশ্নটা আমরা একটু দেখব। লাস্ট ইয়ার অর্থাৎ এপ্রিল 2022-এর যে সেমিস্টারটা হয়েছে ফার্স্ট সেমিস্টার এক্সাম, গত বছরের পরীক্ষা, সেখানে প্রশ্নের প্যাটার্নটা ছিল এরকম যে এখানে গ্রুপ এতে শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন ছিল, ওয়ান মার্কের শর্ট কোয়েশ্চেন, তার মধ্যে এক প্রথমত হ্যাঁ 15টা MCQ ছিল, 15টা MCQ যার মধ্যে 10টা তোমাদের করতে বলা হয়েছিল, অর্থাৎ 10 মার্কসের। দ্বিতীয়ত এখানে 15টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ ছিল 1 মার্কের, তার মধ্যেও 10টা করতে বলা হয়েছিল। এবং তৃতীয়ত ডাইরেক্ট শর্ট কোয়েশ্চেন ছিল 1 মার্কের 15টা, সেখানেও 10টা করতে বলা হয়েছিল। তো এখানে এই 10 10 করে 30 মার্কের শর্ট কোয়েশ্চেন এসেছিল, শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন এসেছিল 30 মার্কের। আর গ্রুপ বিতে যেটা ছিল 6টা 2 মার্কসের কোয়েশ্চেন ছিল, 6টা 2 মার্কসের কোয়েশ্চেন ছিল, মানে ছিল অ্যাকচুয়ালি 10টা, তার মধ্যে করতে বলা হয়েছিল 6টা। আর গ্রুপ সিতে 6 মার্কের কোয়েশ্চেন করতে বলা হয়েছে 3টে, তার মধ্যে আবার ভাগ ছিল, হ্যাঁ যেখানে 5-এর দাগে 1 আর 2 এর মধ্যে যে কোনো একটা করতে বলা হয়েছিল, হ্যাঁ 6-এর দাগে 1 আর 2 অঙ্ক ছিল তার মধ্যে একটা করতে বলা হয়েছিল। অর্থাৎ গ্রুপ সিতে মোট 12টা প্রশ্ন হ্যাঁ গ্রুপ সিতে মোট 6টা প্রশ্ন ছিল, তার মধ্যে 3টে করতে বলা হয়েছিল। তাহলে হিসাব করে দেখো, গ্রুপ সিতে হ্যাঁ 6 নম্বরের কোয়েশ্চেন ছিল 3টে 3 6 18, গ্রুপ বিতে 2 নম্বরের কোয়েশ্চেন ছিল 6টা 6 দুগুণে 12 18 আর 12 30, আর 1 মার্কের শর্ট কোয়েশ্চেন 30, মোট 60 নম্বরের সেমিস্টার লাস্ট ইয়ার হয়েছে। তো এখানে একটা বিষয় বলা দরকার যে লাস্ট ইয়ারের কন্ডিশন একটু আলাদা ছিল, লাস্ট ইয়ারে ক্লাস ঠিকমতো হয়নি লকডাউনের জন্য, যে কারণে সিলেবাস একটু রিডিউস ছিল, হ্যাঁ এবং প্রশ্নে বলেই দেওয়া হয়েছিল যে শর্ট কোয়েশ্চেন বেশি আসবে। তো তোমাদের সময় 30 মার্কসের শর্ট কোয়েশ্চেন আসবে কি না ঠিক আমি বলতে পারছি না, তবে 2 মার্কসেরটাকে যদি 2 মার্কসের যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো যদি শর্ট ধরো তাহলে অবশ্যই 30 মার্কসের শর্ট কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। তো এখন এই প্রিপারেশনটা তোমরা কীভাবে নেবে, তার জন্য তোমাদের গ্রুপগুলোকে বুঝতে হবে। গ্রুপ এতে দেখো আছে অ্যালজেব্রা,
তো গ্রুপ এ তে আছে অ্যালজেব্রা, অ্যালজেব্রার মধ্যে পাঁচটা চ্যাপ্টার আছে, লগারিদম, কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ, তারপর কোয়াড্রেটিক ইকুয়েশন, বাইনোমিয়াল থিওরেম এবং ভেক্টর অ্যালজেব্রা। তো এই গ্রুপ এ যেখানে শর্ট কোশ্চেনের কথা যদি বলি প্রথমে, শর্ট কোশ্চেন কিন্তু যদি ওয়ান মার্কের শর্ট কোশ্চেন যদি ফুল করতে চাও, সম্পূর্ণ আনসার করতে চাও, তাহলে সব চ্যাপ্টারকেই মোটামুটি দেখতে হবে, সব চ্যাপ্টারের সূত্র মোটামুটি কভার থাকতে হবে, তাহলে আশা করি শর্ট কোশ্চেন তোমরা ম্যাক্সিমাম আনসার করতে পারবে। আর যদি ব্রড কোশ্চেন বলি, সিক্স মার্কের যে কোশ্চেন সেটার কথা যদি বলি, তাহলে সেখানে কি হয়, এক একটা গ্রুপের মধ্যে অপশন থাকে, তিনটে গ্রুপ আছে, হয়তো তিনটে গ্রুপ থেকে এই গ্রুপ থেকে দুটো প্রশ্ন থাকছে, দুটোর মধ্যে একটা করতে হবে। তো এই গ্রুপ থেকে যদি দুটো প্রশ্ন দেয়, তাহলে হয়তো প্রথম তিনটে চ্যাপ্টার থেকে একটা থাকছে এই, বা ভেক্টর থেকে একটা থাকছে, এরকম থাকতে পারে। তো এখন গ্রুপ এর কথা যদি বলি, বা অ্যালজেব্রা পোর্শনের কথা যদি বলি, তাহলে এখানে তোমরা কি করবে, যে চ্যাপ্টারটা তোমাদের কাছে টাফ মনে হয়, যেমন অনেকে বাইনোমিয়াল থিওরেম টাফ মনে হয়, তো এই বাইনোমিয়াল থিওরেমটা বাদ দিতে পারো, মানে ব্রড কোশ্চেনের জন্য শুধু থিওরি কটা জেনে রাখবে শর্ট কোশ্চেনের জন্য, হ্যাঁ, বা কমপ্লেক্স নাম্বার অনেকে জটিল মনে হয়, তো এই চ্যাপ্টার দুটো যদি একটু কম পড়ো, তবুও বাকিগুলো যদি ভালো করে পড়ে নাও, তবু কিন্তু তোমরা আশা করি ব্রড কোশ্চেন এখান থেকে অ্যান্সার করতে পারবে। তো দ্বিতীয়ত গ্রুপ বি এর কথায় যদি আসি, ট্রাইগোনোমেট্রি, তো ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি বাংলায়, তো এখানেও যে চারটে ভাগ করা হয়েছে, ট্রাইগোনোমেট্রি অ্যাঙ্গেল এর মধ্যে অনেক সাব ডিভিশন আছে, হ্যাঁ, কম্পাউন্ড অ্যাঙ্গেল আছে, মাল্টিপল অ্যাঙ্গেল আছে, তো ট্রাইগোনোমেট্রিক ইকুয়েশন দ্বিতীয়ত, তৃতীয়ত ইনভার্স ট্রাইগোনোমেট্রি, তার নাম হচ্ছে প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল। এবার এই গ্রুপের মধ্যেও দেখা গেল ব্রড কোশ্চেন কী হবে, হ্যাঁ, দুটো হয়তো থাকছে, তাই দুটো থাকলে প্রথম দুটো চ্যাপ্টারের মধ্যে একটা থাকবে, দ্বিতীয় এই দুটো চ্যাপ্টারের মধ্যে একটা থাকবে। তাহলে তুমি যদি চ্যাপ্টার বাদ দিতে চাও, হ্যাঁ, এই যে এই চ্যাপ্টারটা, হ্যাঁ, প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল, এই চ্যাপ্টারটা বাদ দিতে পারো, এটা খুবই আনইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে এখান থেকে চ্যাপ্টার খুবই কম আসে, অঙ্ক খুবই কম আসে। আর দ্বিতীয়ত, হ্যাঁ, এই পোর্শনটা, প্রথম যে পোর্শন ট্রাইগোনোমেট্রি অ্যাঙ্গেল, যার মধ্যে আরও দুটো বা তিনটে চ্যাপ্টারের ভাগ আছে, যৌগিক কোণ বা গণিতক কোণ বা অংশকোণ, তো সেই দুটোর মধ্যে যৌগিক কোণ এবং গণিতক কোণ, অর্থাৎ ইংরেজিতে বলতে গেলে কম্পাউন্ড অ্যাঙ্গেল বা মাল্টিপল অ্যাঙ্গেল, এই দুটো চ্যাপ্টারকে ভালো করে করতে পারো। তো এখানে এই পোর্শনের মধ্যে তোমরা মেনলি এই পার্টটা ভালো করে করবে, হ্যাঁ, ট্রাইগোনোমেট্রি ইকুয়েশন মোটামুটি দেখে রাখবে সূত্র কটা, আর ইনভার্স ট্রাইগোনোমেট্রি ভালো করে করবে, এটার ভবিষ্যতে খুব প্রয়োগ হয়, হ্যাঁ, এটা ভালো করে করবে, আর এটাকে বাদ দিলেও হবে। এই হচ্ছে এই গ্রুপের ব্যাপার। এবার আসছি গ্রুপ সি, অর্থাৎ, হ্যাঁ, ক্যালকুলাসের কথায়। তো ক্যালকুলাসের ক্ষেত্রে চারটে ভাগে ভাগ করা হয়েছে, লিমিট, ফাংশন, লিমিট, কন্টিনিউটি এবং ডেরিভেটিভ। যদিও ডেরিভেটিভের মধ্যে আরও দু তিনটে পার্ট আছে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ আছে। তো এখানে এই চ্যাপ্টারটা, এর মধ্যে সহজ চ্যাপ্টার কোনগুলো, এই দুটো কিন্তু খুব সহজ চ্যাপ্টার, একটু চেষ্টা করলে তোমরা বুঝতে পারবে। তো এই দুটো চ্যাপ্টার খুব ভালো করে পড়বে, যাতে শর্ট কোশ্চেন তো যাতে পারো, তার প্লাস এখান থেকে যদি সিক্স মার্কসের যদি বড়ো কোশ্চেন আছে, সেটাও যেন অ্যাটেম্প করতে পারো, হ্যাঁ। তারপর কন্টিনিউটিটা অ্যাকচুয়ালি সহজ, আর ডেরিভেটিভের মেন সূত্রগুলো দেখবে, আর প্রাথমিক অ্যাপ্লিকেশনগুলো সেই সূত্রের উপর কিছু কিছু অঙ্ক প্র্যাকটিস করবে, হ্যাঁ, সমস্ত যে এটাকে 100% খুঁটিয়ে দেখার দরকার নেই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এটাকে হয়তো একবারে মোটামুটি হালকা করে পড়লে তোমরা পড়তে পারো, তো এরকম করে তোমরা পড়বে। তো এখন ব্যাপারটা হচ্ছে কীভাবে পড়বে, কোথা থেকে পড়বে। তো মেন যেটা আমি বলবো, তোমরা যদি পারো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রিভিয়াস 5 ইয়ার্স বা 7 ইয়ার্স বা 10 ইয়ার্সের কোশ্চেন যদি প্র্যাকটিস করো, সেখান থেকে অনেক কিছু কমন পেয়ে যাবে। তো অ্যাকচুয়ালি পলিটেকনিকের যে পরীক্ষা, সেখানে কিন্তু প্রিভিয়াস পেপার থেকে অনেক কিছু কমন আসে, হ্যাঁ, যে অনেক প্রশ্ন ডাইরেক্ট কমন আসে, অনেক প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো তার জন্য তোমরা এই বইটা, এই যে বইটা ম্যাট্রিক্স পাবলিকেশনের 10 ইয়ার্স যে কোশ্চেন আছে, এটা আগের বছরের বই, 2022-এর। তোমরা যদি 2023-এর এডিশন যদি বার হয়ে থাকে, সেটা একটু দোকানে খোঁজ করে নিয়ে এটা দেখতে পারো। এখানে কী আছে এই বইটাতে, মেন যে সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং কমিউনিকেশন, ইংলিশ, এই সমস্ত সাবজেক্টের উপর লাস্ট 10 ইয়ার্স বা লাস্ট 10 ইয়ার্সে কী কী প্রশ্ন এসছে, সেগুলো চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে, প্লাস ইয়ার ওয়াইজও সাজানো আছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু চ্যাপ্টার অ্যাট এ গ্ল্যান্স বলে একটা পার্ট আছে, হ্যাঁ, তো সেইগুলো দেখতে পারো, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে যে কী ধরনের প্রশ্ন আসে বা কী ধরনের প্রশ্ন আসতে পারে।
আর যদি এই বইটা যদি বার হয়, যদি এর পিডিএফ যদি দরকার হয় তোমরা একটু কমেন্ট করে দিও, আমি চেষ্টা করব এর পিডিএফ যদি দেওয়া যায়। আর যদি পেয়ে যাও কোনো দোকানে সেটা অবশ্যই কালেকশন করে নেবে, সেটাই সবথেকে ভালো হবে। পিডিএফে সবাই কমফোর্টেবল নয়, হ্যাঁ, এই জন্য আমি যেটা বলবো এটা যত তাড়াতাড়ি সম্ভব এই বইটা নিয়ে নেবে এবং এখান থেকে যেগুলো বিগত বছরে এসছে সেই প্রশ্নগুলো তোমরা পড়বে। তোমাদের যে টেক্সট বই, এ সরকার বই সাধারণত তোমাদের বেশিরভাগ কলেজের স্টুডেন্টরা বা লাইব্রেরিতে আছে, তো সেই বইটা থেকে যদি একদিক থেকে সব অঙ্ক করতে চাও তাহলে কিন্তু সময় পেরিয়ে যাবে, তার তবু তোমাদের প্রিপারেশন শেষ হবে না, চ্যাপ্টার শেষ হবে না এই সময়ের মধ্যে। এই জন্য যেটা বলবো একটু স্মার্টলি পড়তে হবে, একটু স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। হ্যাঁ, তোমার যদি এই মানে এখানকার পাঁচটা চ্যাপ্টারের মধ্যে তিনটে চ্যাপ্টার পড়লে, এখানে চারটের মধ্যে তিনটে পড়লে, এখানে চারটের মধ্যে তিনটে পড়লে, তো এরকম অন্তত তিন অর্ধেক মানে প্রত্যেক গ্রুপ থেকে অন্তত অর্ধেক চ্যাপ্টার যেন ভালোভাবে মানে ক্লিয়ার থাকে, যে যেন সেখান থেকে শর্ট কোয়েশ্চেন হোক, টু মার্কসের কোয়েশ্চেন হোক বা ফাইভ মার্কসের বা সিক্স মার্কসের কোয়েশ্চেন হোক তোমরা যেন অ্যাটেম্প করতে পারো, এরকম করে প্রিপারেশন নেবে। তাহলে আশা করি তোমাদের ইন্টারনাল যে বাকি যে 40 নম্বর থাকছে, ইন্টারনাল যে বিভিন্ন অ্যাক্টিভিটির উপর, ইন্টারনাল পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, অ্যাটেন্ডেন্স ইত্যাদির উপর, সেখান থেকে তো তোমরা কিছু নম্বর পেয়ে যাবে, প্লাস এখান থেকে নম্বর তুললে তোমাদের পাস করতে বিশেষ কোনো অসুবিধা হবে না। তোমাদের মেন যেটা দরকার, তোমাদের অ্যাটেনশন দরকার, তোমাদের টাইম দিতে হবে একটু অন্য সাবজেক্টের তুলনায়, একে একটু যত্ন সহকারে দেখতে হবে, একটু বেশি করে সময় দিতে হবে, চেষ্টা করতে হবে। অঙ্ক এমনই একটা জিনিস যেখানে চেষ্টা না করলে কিন্তু তোমাকে তোমার আরও ভয় লাগবে। হচ্ছে যে তুমি যদি অঙ্ককে অঙ্কের দিকে এক পা এগিয়ে যাও, অঙ্ক তোমার দিকে তিন পা এগিয়ে আসবে। হ্যাঁ, এই জন্য আমি যেটা বলি যে সবসময় অঙ্কটাকে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, অঙ্ক প্রাথমিকভাবে তোমাদের ইংলিশ ভার্সনে অঙ্ক তো প্রশ্ন থাকলেও সেটাকে তো ডিকশনারির সাহায্যে খুব সহজেই বাংলা করে নিতে পারবে, হ্যাঁ, যদি বুঝতে অসুবিধা হয়। আর একটা কথা যেটা বলবো, তোমরা অবশ্যই ডাইরেক্ট বাংলায় না গিয়ে ডাইরেক্ট ইংরেজিটাই তোমাদের মাথায় ঢোকানোর চেষ্টা করবে, কেননা তোমাদের পরবর্তী সেমিস্টার বাকি যে ইঞ্জিনিয়ারিং লাইফের বাকি যে পথ চলা সব সাবজেক্ট কিন্তু ইংরেজিতেই থাকবে। এই জন্য ইংলিশটাকে বেশি গুরুত্ব দিতে হবে এবং সেই টার্মিনোলজিটাই তোমাদের মাথায় ঢোকাতে হবে। যেমন এগুলো তোমরা আগে যেমন কমপ্লেক্স নাম্বারকে পড়তে, জটিল রাশি, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, তো এইগুলো মাথা থেকে দিন দিন চলে যাবে এবং এই ইংলিশগুলো তোমাদের মাথায় অটোমেটিক চলে আসবে। তো এই জন্য বলবো ভালো করে প্র্যাকটিস করো, সময় খুব কম, তো খুব এর জন্য তোমাদের অ্যাটেন্টিভলি পড়াশোনা করতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে। আর প্রিপারেশনের কথা যখন বলছি, তো আমরা অলরেডি চ্যানেলে কিছু চ্যাপ্টারের ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে, লগারিদম, কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশন চলছে, তো সেই ভিডিওগুলোতে তোমাদের রেসপন্স খুব একটা পাইনি, যে কারণে আরও বন্ধ হয়ে আছে। তো তোমরা যদি চাও যে সব চ্যাপ্টারের সাজেস্টিভ প্রশ্ন কিছু আমি করিয়ে দিই, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমি পরবর্তীতে ভিডিও আপলোড করব। হ্যাঁ, আর এই রেসপন্সটা তোমাদের দেখার জন্যই আজকের এই ভিডিও আপলোড, যে তোমাদের কী অবস্থা, তোমরা ঠিক কতজন চ্যানেলের সঙ্গে আছো বর্তমানে, যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছে এরকম স্টুডেন্ট কতজন আছো, সে সম্পর্কে আমি কোনো আইডিয়া এখনও করতে পারছি না। তো এই জন্য আমি যেটা বলবো, তোমরা একটু কমেন্টে রেসপন্স করবে। আর যারা নতুন দেখছো আমাকে একদম, বা চ্যানেলের আগে এসছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তো পরবর্তীতে তোমাদের এই সমস্ত চ্যাপ্টারের উপর অঙ্ক কিন্তু পরপর আসবে। তো সেটা ডিপেন্ড করছে তোমরা দেখছো কি না, তোমরা চাইছো কি না তার উপর। তো এই জন্য আমি যেটা রিকোয়েস্ট করব, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটাকে লাইক করে দেবে, তোমরা লাইক করতে ভুলে যাচ্ছ। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবে, বেস্ট অফ লাক সবার জন্য।